ওসরত আমি যাবলৈ আমি বাধ্য হ'ম। যেহেতু বাঙালির 80% ভোট আমি দি বিজেপি সরকারক আমি অসমত আনিছোঁ, কংগ্রেস সরকারক কিন্তু উৎখাত কৰিছোঁ আমি বাঙালীসকলে অসমৰ পৰা, অসম ৰাজ্যৰ পৰা আমি চেলেঞ্জ কৰি উৎখাত কৰিছোঁ। চাওক, অসমৰ জাতীয় জীৱনত অসমৰ ছাত্র সংগঠনক যদি আপুনি প্রাধান্য দিয়ে, অসমৰ নাম্বার ওয়ান ছাত্র সংগঠন হল অসমৰ ছাত্রন্তা। ছাত্রন্তাইতো আমাক একো কোৱা নাই। লাচিত ঠেনা সৌ সিদিনা জন্মগ্রহণ কৰিছে লাচিত ঠেনা, হয়নে নহয়? লাচিত ঠেনার কোনো গুরুত্বহীন, এই এইটো সংগঠনক আমি গুরুত্ব নিদি। আমার ভাতৃ সংগঠন আমার লগত ওতপ্রোতভাবে আমি তেওঁলোকৰ লগত আমি সমিল মিলেৰে আমি আগবাড়ি আছো ছাত্রন্তার লগত। ছাত্রন্তা আমার বিগ ব্রাদার, আমার জাতীয় সংগঠনের ভিতর মানুষবিলাক জাতীয় চেতনা সদায় থাকিব। আজি ছাত্রন্তা আজি আমার অসমীয়া জাতীয় জীবনের পর ওলাইছে, তেওঁলোকৰ জাতীয় জীবনের লগত যেটু প্রয়োজন করবই, আমি তো বাধা দিব নোৱাৰো। নাই নাই, এতিয়া সমর্থনের কথা ইয়াতে আহাই নাই। এতিয়া ধরক কান্দোলনত বিশেষকে ক্ষতিগ্রস্ত কোনে হব? বেঙ্গলী সকল, বেঙ্গলী সকল ক্ষতিগ্রস্ত হব। তেতিয়াহলে আপনাদের কেনেকে ভাবে যে আমি সমর্থন দিব পাৰি? সব বাঙালি সকল হল ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আসিল, যেটা দেশ বিভাজন হল, আর হিন্দুস্থানত হিন্দু কেতিয়াও বিদেশী হব নোৱাৰে। আর হিন্দুস্থানের আমি ভূমিপুত্র হয় বাঙালি হিন্দু সকল, আর অসমখন হল আমার অসম মাতৃখন হল ভারতবর্ষর এটা অঙ্গরাজ্য। তেনেস্থলত হিন্দু বাঙালি সকল কেনেকে বিদেশী হব পারে? আর এই বিদেশী তকমা লগাটো আমি আমার অসম সরকার তথা আমার অসমত সকল জাতীয় জাতীয় সংগঠনক আমি অনুরোধ জানাও, এই বাঙালি সকলক যাতে আপনাদের বিদেশীর এই তকমাটো নলগা। কারণ আমি বড় মনত দুঃখ পাও, কারণ আমি বিদেশী নহয় তো, আমি ভারতবর্ষের ভূমিপুত্র, আমি অসম মাতৃ সন্তান, আমি অসম মাতৃ, অসমৰ খিলঞ্জীয়া ভূমিপুত্র আমি, আমাক কিয় বিদেশী কর? আর আজি চাওক আমার এই বিজেপি সরকার যেতিয়া আমি 2014 চনত হাউলিত এখন ডাঙৰ মিটিং হয়েছিল, আপনাদের জানে নামনি অসম ভিত্তিক উদ অসম বাঙালি যুবছাত্র ফেডারেশনের এখন বিশাল মিটিং হয়েছিল, তাত আমার কেন্দ্রীয় উপসভাপতি মিস্টার আলুয়ালিয়া আহিছিলে, আমার অসমর সভাপতি শ্রদ্ধার সোনোয়াল ডাঙরিয়া আহিছিলে, তেতিয়ার সভাপতি আছিলে তেতিয়াও, আর তেতিয়া তেওঁলোকে আমার আশ্বাস আর বিশ্বাস বিশ্বাস উত্তীর্ণ করে আহিছিলে যে তেওঁলোকে তেওঁলোকৰ সরকার হওয়ার পিছত 2014 লোকসভাত তেওঁলোকৰ সরকার হওয়ার পাছত আমার বিদেশীর যে সমস্যা আছে তেওঁলোকে সেন্ট্রেলের পর বিদেশীর সমস্যাটা সমাধান করব। আর তেতিয়াই আমার সন্মানীয় আজির প্রধানমন্ত্রী সন্মানীয় আমার শ্রদ্ধা নরেন্দ্র মোদী ডাঙরিয়া শিলচরত আহি কৈছিলে যে সরকার অহার লগেলগে যিমানবোৰ ডিটেনশন ক্যাং আছে বুড়িয়াই ভাঙি দিব। কিন্তু এতিয়া কি হয়েছে, উলোটাটো হয়েছে।